বন্ধুরা, তোমাদের সুবিধার্থে এই মাসে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে যে নতুন মডেল অ্যাক্টিভিটির প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তরসমূহ জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে আরও যে সমস্ত বিষয়গুলি তোমাদের রয়েছে তার প্রতিটি বিষয়ের সম্পূর্ণ উত্তর পেতে হলে এই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দাও, যাতে প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও সবার আগে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সম্পূর্ণ উত্তরসমূহ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এক নম্বর থেকে প্রশ্নটা এখানে রয়েছে, সেই স্তব্ধতার মধ্যে ওবার ফিসফিসানি গলা শুনতে পেলাম, ওবা কোন কথা ফিসফিসিয়ে বলে উঠেছে? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে উক্ত কথায় ওবা ফিসফিস করে বলেছিল বোতো বোতো, অর্থাৎ উবা জলের দিকে আঙুল দেখিয়ে বলতে চেয়েছিল যে বোতোকে দেখা যাচ্ছে। পরবর্তী দুই নম্বর থেকে প্রশ্নতে বলা হয়েছে, জলের নিচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম, কথক মনে মনে কি বলেছিল? এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে কথক মনে মনে বলেছিল যে বোতো যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন কথককে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বলে দেয়। এরপর বন্ধুরা, তিন নম্বর থেকে প্রশ্নতে বলা হয়েছে, আমি সাগর পাড়ি দেব, বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য হলো বক্তা নিজেকে সদাকর কল্পনা করে তার সপ্ত মধুকর ডিঙা সাগরে ভাসিয়ে দিতে চান। বক্তা চান সমস্ত ঘাটে সারা বিশ্বজুড়ে চলবে তার কেনাবেচা, সমুদ্রের ঢেউর দোলায় তার মোরপঙ্খী বজরা বাণিজ্য করে বেড়াবে এবং তিনি দুর্মূল্য রত্নমানিক আহরণ করবেন। এছাড়াও তিনি চান দ্বীপে দ্বীপে সকলের তার আগমনের প্রত্যাশা করে থাকবে এবং শুক্তি বা ঝিনুক তাকে নজরানা হিসেবে মুক্তমালা উপহার দেবে। পরবর্তী চার নম্বর থেকে প্রশ্নতে বলা হয়েছে, দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশে এদের নাম কোন কোন প্রসঙ্গে এসেছে? তো বন্ধুরা, নিচে দেখতেই পাচ্ছ একটি ছক রয়েছে। তো এই ছকের উত্তর হিসেবে আমরা প্রথমেই লিখব নাম এবং প্রসঙ্গ। তো প্রথমত রয়েছে স্যার ক্লেমেন্টস মার্কহাম। তো প্রসঙ্গের ক্ষেত্রে লিখব রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্কহামের সঙ্গে লন্ডনের রাস্তায় স্কটের দেখা হয়েছিল এবং তিনি স্কটকে অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। দুই নম্বর আর্নস্ট শ্যাকলটন, ডিসকভারি নামক জাহাজের খুব বড় নাবিক ছিলেন স্যার আর্নস্ট শ্যাকলটন। এরপর উইলসন, ডিসকভারি নামক জাহাজের একজন খুব বড় নাবিক ছিলেন স্যার আর্নস্ট শ্যাকলটন। উইলসন, স্কট ও শ্যাকলটনের সঙ্গে 19টি কুকুর নিয়ে 1902 সালের নভেম্বর মাসে জয়যাত্রার আয়োজন করেছিলেন। এরপর ইভান্স, অনাহারে সর্বশরীরে অবসন্ন হওয়াতে দক্ষিণ মেরু অভিযানের পর ইভান্স পাড়ি দিয়েছিলেন এবং তুষারে এসে তার মৃতদেহের উপর কবর রচনা করেছিলেন। পরবর্তী আমুন্ডসেন, দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জনকারী ছিলেন নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন। এরপর বন্ধুরা, পাঁচ নম্বর থেকে প্রশ্নতে বলা হয়েছে, আলো নাটকের পাত্রপাত্রী কারা, তাদের মধ্যে কাকে তোমার সবথেকে ভালো লেগেছে এবং কেন? এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব লীলা মজুমদারের লেখা আলো নাটকে পাত্রপাত্রী হল পিসি সন্তু, নিতাই গুরুমশাই, এছাড়া বেড়াল গায়কগণ ইত্যাদি। এদের মধ্যে পিসিকে আমার সবথেকে ভালো লেগেছে, কারণ পিসির কথা শুনে শম্ভু ভয় উপেক্ষা করতে পেরেছে। সন্তুর পিসি তাকে জানান যে তার বাবা মা বিদেশে গেলে তার দাদুই একদিন তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। দাদু তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি কিনা আজ ওষুধের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবেন, এই কথা শুনে শম্ভুর ভয় কেটেছিল। এরপর বন্ধুরা, সর্বশেষ ছ নম্বর থেকে প্রশ্নতে বলা হয়েছে, আমাদের দলটা চলল সেজপিসির বাড়ির দিকে, সেজপিসিমার বাড়ির কোন গ্রামে, তার বাড়ি যাওয়ার পথ কী ঘটেছিল? তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব
মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষার শীর্ষ গল্পে সেজপিসির বাড়ি চন্দ্রহার গ্রামে। সেজপিসির বাড়ি যাওয়ার পথে বিকেলবেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ঝেপে এলে তারা গাছতলায় দাঁড়ান এবং দেখতে পান দূরের মাঠে জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টিতে মাঠের গোড়ালি জলে ডোবা পুকুর থেকে আসা কই মাছগুলিকে কথক তার উল্টানো ছাতার মধ্যে ভরে নেন। তো বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তাই বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। এবং বন্ধুরা, এরপর তোমরা কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে চাও সেটা অবশ্যই যেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং পরবর্তী সময়ে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে হলে অতি অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অল সিলেক্ট করতে যেন মোটেও ভুলো না। এবং এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও, যাতে তারাও সমস্ত উত্তরসমূহ জানতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।